লো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম সিটি স্কাইলাইন গেম প্লে নিয়ে। যারা এই গেম সম্পর্কে জানে না তাদের বলে দিই, এই গেমটিতে আমাদের তৈরি করতে হবে একটি শহর যেখানে বাড়ি ঘর অফিস আদালত হসপিটাল কলকারখানা সবকিছুই থাকবে। যেমনটা আমাদের বাস্তব শহরে হয়ে থাকে তেমনটাই ঠিক আমাদের গেমের ভিতরে করতে হবে। তো চলুন গাইজ তাহলে গেম প্লেটি স্টার্ট করা যাক। গাইজ অলরেডি আমরা গেমের ভিতরে চলে আসছি, আর এর আগের পার্টে যে আমরা স্টেশনটা বানাইছিলাম না, ট্রেন স্টেশন, তো এইখান থেকে দেখুন ভাই প্রচুর মানুষজন মাত্রই বের হলো। আর ওরা কোথায় যাচ্ছে ভাই? মেবি ওরা ওদের বাড়ির দিকে রওনা দিছে। আর এইখানে দেখুন ভাই একটা ট্রেন অলরেডি থেমে আছে। ওকে, সো এইখানে মেবি অনেক মানুষ ভাই প্ল্যাটফর্মে ট্রেন ওঠার জন্য অপেক্ষা করতেছিল। ওয়াও ভাই দেখুন কত সুন্দরভাবে ভাই ট্রেনটা চলে গেল। আর আরও একটা ট্রেন আছে, এটা মেবি এখানে থামবে না, এটা ভাই ডিরেক্ট চলে গেল। ও, যে ট্রেনগুলো আসলে ডিরেক্ট চলে যাবে না, ওইগুলো আসলে মাঝখানের প্ল্যাটফর্ম দিয়ে চলে যাবে। আর যেই ট্রেনগুলো আসলে যাত্রী নামাবে কিংবা ওঠাবে, ওরা আসলে এই সাইডের এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ওকে, সো আমরা এই পার্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে না প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে। সো প্রবলেমটা হচ্ছে এদের আসলে র মেটেরিয়াল যথেষ্ট পরিমাণে সাপ্লাই পাচ্ছে না, কারণ আমি এখানে জাস্ট একটা মাত্র কার্গো এয়ারপোর্ট দিয়ে ভাই ওদের র মেটেরিয়াল সাপ্লাই করাচ্ছিলাম। বাট এখন আমাকে এখানে একটা বিশাল বড় ট্রেন আছে, ট্রেন টার্মিনাল মানে কার্গো ট্রেন টার্মিনাল নির্মাণ করতে হবে। সো সেজন্য আমাকে যেটা করতে হবে ফার্স্টেই, সো আগে আমি এই রাস্তাগুলোকে আগে ভেঙে নিই। সো এটা ট্রেন ট্র্যাকগুলোকে আগে ডিস্ট্রয় করা যাক গাইস, আর তারপর আমি এখানে বসাবো কার্গো ট্রেন টার্মিনাল। ওকে, সো কার্গো ট্রেন টার্মিনালের জন্য আমাকে এখানে যেতে হবে, আর এইটা হচ্ছে ভাই কার্গো ট্রেন টার্মিনাল। ওকে, একটা এখানে বসানো যাক, অ্যাটলিস্ট দুইটা দিই যাতে ওরা ওদের ঠিকঠাক মতো সার্ভিস পায়। আসলে কি জানো বলো, এটাকে আসলে র মেটেরিয়ালগুলো ঠিকঠাক মতো ওদের কাছে চলে যাবে, মানে ফ্যাক্টরিতে ঠিকঠাক মতো চলে যাবে। ওকে, এটা এখানে থাক। আরে ভাই এখানে আমি রাস্তা বানিয়ে দিছি, বাট ভাই এটা কি করছি? আচ্ছা, ট্রেনের ট্র্যাকটা কোথায় আছে? এইখান থেকে জাস্ট এইখানে। ওকে, গুড। আর এইখান থেকে আন্ডারপাসের সঙ্গে কানেক্ট করে দিলাম, বাট এইটা একটু বাঁকা হয়ে গেছে। সো এটাকে না আমাকে একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা, এটাকে ডিস্ট্রয় করা যাক। আর এখন আমাকে নিচের রাস্তাগুলোকে মেবি নিচের রাস্তাগুলোতে মেবি কাজ করা লাগবে। ওকে, সো এইখান থেকে আগে এইখানে আসা যাক, আর এখান থেকে ডিরেক্ট এখানে। ওকে, এখন না এটা সোজা হয়েছে আর দেখতে অনেকটা ভালো লাগতেছে। ওকে, এবার মেবি এইখানে কোনো কার্গো ট্রেন আসবে, বাট এখন পর্যন্ত আসতেছে না, বাট মেবি একটু মানে টাইম গেলে পরে হয়তো বা চলে আসবে। আর ও ভাই এখানে দেখুন ভাই প্রচুর মানুষজন ভাই তো ঘর বাড়ি ছেড়ে, মানে ঘর বাড়ি না সরি, তাদের ফ্যাক্টরি ছেড়ে অলরেডি চলে গেছে, কারণ এখানে ভাই ওদের র মেটেরিয়াল নেই। আসলে ওরা ফ্যাক্টরিটা চালাবে কি করে? তারপর আমাকে তো ভাই ট্যাক্সও দিতে হয় তাই না? সো ট্যাক্সও দিতে পারতেছিল না, তারপর র মেটেরিয়ালও ছিল না। সো এখন মেবি আর ওদের কোনো প্রবলেম থাকবে না। আর এখন আমরা আমাদের এই যে নিউজের সিঁড়িটা তৈরি করতেছিলাম, সো এই সিঁড়িতে একটু কাজ করি। আর আমাদের এই সিঁড়িটাতে এইদিকে না রাস্তাগুলো বাড়াইতে হবে, আর যাতে এগুলো এখানে মেট্রো রেল, তারপরে স্ট্যাচু, তারপরে আপনার কি বলে এটাকে ফায়ার সার্ভিস, এইগুলো আমি বানাইতে পারি। ওকে, এটাকে না সোজাসুজি এতদূর নিয়ে আসি, আর এইটাকে সোজাসুজি এতদূর নিয়ে আসি। ওকে, আর এটার সঙ্গে মানে একেবারে সবগুলো যাতে একটার সঙ্গে আরেকটা যাতে ভাই লেগে থাকে, মানে রাস্তাগুলো যদি স্ট্রেট সোজা হয়, তো ওইটার আমি ট্রাই করতেছি আর কি। আর এখানে না একটা মেট্রো রেল বসাইতে যাচ্ছে। সো মেট্রো রেলের প্ল্যাটফর্ম আমি কোথেকে পাবো যেন? এখান থেকে মেবি মেট্রো রেলের প্ল্যাটফর্ম পাওয়া যাবে। হ্যাঁ, ও ভাই এটা মেট্রো, ভাই এটা কেমন রে ভাই, এত ভাই ছোট আর ন্যারো কেন ভাই? বড় বড় না মেট্রো রেলের প্ল্যাটফর্ম দেখছিলাম। ও, এটা হচ্ছে এইখানে। আচ্ছা, মেট্রো রেলের কী কী প্ল্যাটফর্ম আছে? এইটা আছে আর এইটা আছে। এটা তো রাস্তার মাঝখানে তৈরি করতে হবে আমাকে, আর এটাও রাস্তার মাঝখানে, আর এটাও রাস্তার মাঝখানে থাকবে। আচ্ছা, আপাতত এটা মেবি মাটির নিচ দিয়ে তৈরি করা যাবে। ওকে ভাই, এটা কেমন যেন দেখাচ্ছে না ভাই, আজব আজব লাগতেছে না এটাকে? আচ্ছা, এখানে বসায় দেখা যাক এটা কেমন দেখাচ্ছে। না ভাই, এটাকে কিন্তু ঠিকঠাকই লাগতেছে, আর এটা সিটির অনেক কাছেও আছে, মানুষজন ইচ্ছা করলে ভাই এখানে চলে মানে তাড়াতাড়ি এই রাস্তাটা দিয়ে না মেট্রো রেলে উঠতে পারবে। ওকে, সো এটা আপাতত এই পর্যন্তই থাক। আর এইখানটাতে না আমি একটা ওয়ান ওয়ে লেন বানাই দিব। সো ওয়ান ওয়ে লেন কোথা, এটা এটা ইউজ করলে পরে অনেক ভালো দেখাবে। এইটা পাশ দিই, কারণ এখানে টু ওয়ে লেন দিলে ভাই ভাই আবার এখানে ভাই যানজট লেগে যাবে। ওকে, সো এইখানে তো ওয়ান ওয়ে লেন দিতেছি, বাট এখানে না ভাই যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই নাই। ও সেটি আর ভাই, বিদ্যুৎ সাপ্লাই ওকে দিব কি করে ভাই? টাওয়ার দিয়ে দিলে তো ভাই এখানকার লুকটাই ভাই নষ্ট হয়ে যাবে। হবে আর এখন কি করে এটাকে? ওকে, এটার জন্য একটা সলিউশন ভাই তৈরি করে ফেলবো। আর এই দিকটাও না ভাই ওয়ান ওয়ে একটা লেন দিয়ে দেওয়া যাক, না যাতে অনেকটা সুন্দর লাগে ভাই দেখতে। আচ্ছা, হবে আর আচ্ছা এইখান থেকে ভাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে তো না, ছাড়া আবার ভাই পরে আবার ভাই দেখতে অনেক খারাপ লাগবে, বাজে দেখাবে। আর এখানে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিও লাগাই দিই, কারণ এইটা তো ভাই জাস্ট আমি একটা ইউনিভার্সিটি লাগাইছিলাম ভাই লো রেসিডেন্সিয়াল জোনটাতে। আরে ভাই এটা ঠিকঠাক মতো হচ্ছে না কে? আচ্ছা, আগে এখান থেকে এই পর্যন্ত, ওকে এবার এইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত। এখন মেবি একেবারে স্ট্রেট হয়ে গেছে রাস্তাগুলো, সোজা হয়ে গেছে। ওকে, এখন দেখতে না অনেকটা সুন্দর লাগবে। আর আমরা এই সাইডটাতে কী দেবো? এই সাইডটাতে হসপিটাল, হসপিটাল, হসপিটালটা কোন সাইডে দেওয়া যায়?
সো হসপিটালটাকে না এই সাইডটাতে দেয়া থাক। সো আমি এখন এখানে একটা বিশাল বড় আকারের হসপিটাল বানাই দিব। তো হসপিটালের জন্য কোথায় জানা যাইতে হবে? আচ্ছা এইখানে হসপিটাল, আচ্ছা এইখানে একটা হসপিটাল দিয়ে দেওয়া যাক। ওয়াও গাইজ, এখানে একটা বিশাল বড় হসপিটাল তৈরি হয়ে গেছে। ও ভাই, হসপিটাল তৈরি করতে না করতে ভাই দেখুন অ্যাম্বুলেন্স কয়টা, হবে ভাই অগুনতি অ্যাম্বুলেন্স ভাই চলে যাচ্ছে ভাই। কোথায় হবে ভাই, অ্যাম্বুলেন্সে তো লাইন লেগে গেছে। হোয়াট ভাই, এটা কি ছিল ভাই, এত জরুরি ছিল ওদের ভাই হসপিটালটা ভাই, আমি তো ভাবতেই পারি নাই। ওকে, সো হসপিটাল শুধু বানাইছি জাস্ট ভাই, এখানে আরও না অনেক কিছু বানাইতে হবে। ইমার্জেন্সি মেডিকেলের জন্য কি বানানো যায় দেখি। এটা আচ্ছা, এটা কি জানি না, এটাও জানি না, এটাও জানি না, এইটা কি দেখি তো। হবে ভাই, ইমার্জেন্সির জন্য ভাই হেলিকপ্টার থাকে না, ইমার্জেন্সির জন্য হেলিকপ্টারটা পাবো কোথায়? এটা কি মেডিকেল ল্যাবরেটরি? আচ্ছা মেডিকেল ল্যাবরেটরি কি এখানে লাগাই দিব? বাট ইমার্জেন্সির জন্য যেই ইয়েটা থাকে ওইটা ভাই কোথায় গেল? আচ্ছা মেবি এখানে পাওয়া যাবে। আচ্ছা এটা ফায়ার হেলিকপ্টার ডিপো, বাট আমাদের ইমার্জেন্সিটা কই গেল রে ভাই? বুঝলাম না, এখানে আমি দেখছিলাম কোথায় যেন। ও হ্যাঁ পেয়ে গেছি ভাই, এখন না মানুষজনকে যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় তাহলে ওরা ভাই এয়ারপথে ওদেরকে নিয়ে চলে আসা যাবে, মানে হেলিকপ্টারে ওদেরকে নিয়ে চলে আসা যাবে। ওকে, এবার দেখতে অনেক জোশ লাগতেছে এরিয়াটাকে, বাট এখানে ভাই বিদ্যুতের কানেকশনটা নাই, এটা ভাই আমাকে অনেক ভাই জ্বালাচ্ছে। বাট বিদ্যুতের কানেকশনটা ভাই দেওয়া যায় কোন দিক দিয়ে বলুন তো? ওকে, দেখতে দেখতে ভাই সন্ধ্যা হয়ে গেছে, সো আমরা একটু সকালের জন্য ওয়েট করি। ওকে, অলরেডি সকাল হয়ে গেছে, আর আমরা একটু দেখে নিই এইখানে আমাদের কার্গো ট্রেন টার্মিনালে কি অবস্থা ভাই। এখানে কোনো ট্রেন এখন পর্যন্ত কি আসি নাই ভাই? কোনো ট্রেনই তো আসি নাই দেখতেছি ভাই, ট্রেনগুলো কি ভাই আসতেছে না নাকি ভাই কোনো লাইনের সমস্যা হয়েছে? বাট লাইনের সমস্যা হয়ে গেলে ভাই এখানে প্যাসেঞ্জার ট্রেন কী করে আসলো? সো আমি একটু দূর থেকে দেখি কোনো কার্গো ট্রেন আসতেছে কিনা, তারপর দেখা যাবে ভাই এখানে কাজ হচ্ছে কিনা। আচ্ছা একটা কার্গো ট্রেন তো এদিক দিয়ে গেল মাত্র, বাট আসতেছে না তো ভাই কোনো কার্গো ট্রেন, সো এটাকে পরে দেখা যাবে। আর আমরা যে এইখানে না আমরা হসপিটাল বানাচ্ছিলাম, সো এই ও শিট ইয়ার ভাই, এটা কি হয়েছে ভাই দেখুন, আর বিদ্যুতের জন্য আসলে ওরা রেড সিগন্যাল দেওয়া শুরু করে দিয়েছে। সো আমি গাইজ এখানে ভাবতেছিলাম কি ওদের জন্য একটা আলাদা একটা পাওয়ার প্ল্যান্ট বসাই দেওয়া যাক। সো এটা কি, আচ্ছা সোলার পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা ওদের জন্য একটা আলাদা সোলার পাওয়ার প্ল্যান্টই ভাই আমি বসাই দিই। ওকে, তো এখন মেবি আর ওদের কোনো বিদ্যুতের কোনো প্রবলেম থাকবে না মেবি ভাই, লাইন পাই নাই পারতো কথা ভাই, বাট এদের বিদ্যুতের সিগন্যালটা ভাই এখনো যায় না এখান থেকে ভাই, বুঝলাম না। ওকে চলে গেছে একজনের তো গেছে, বাট আর একজনের যায়নি। ওকে ওদেরও ওরাও চলে গেছে, বাট এইখানে না কোনো হেলিকপ্টার উঠতেছে না। ও ভাই, এখানে দেখুন হেলিকপ্টারে মেবি কাউকে নিয়ে আসতে যাচ্ছে। ওকে দেখে তো আমরা এই হেলিকপ্টারটাকে গাছ ফলো করি একটু। ওকে হেলিকপ্টার দেখি কোথায় যায়, তবে আর উপরেই তো উঠে আর কোনো জায়গায় যায় না তো। তবে ইয়ার এত আস্তে আস্তে যাচ্ছে কেন ভাই, একটু দূরে তো যা ভাই, রুগী তো মারা যাবে ইয়ার। একটা হেলিকপ্টার, ও ভাই এখানে আরো একটা হেলিকপ্টার ভাই, তিনটা হেলিকপ্টার উঠলো ভাই। দেখি তো হেলিকপ্টারটাকে ভাই আমি শেষ পর্যন্ত ফলো করব, দেখি হেলিকপ্টারটা ভাই কোথায় যেতে থামে ভাই, প্লিজ কোথাও তো একটা থাম। জানি না গাইজ আপনারা কত স্পষ্ট দেখতে পাচ্ছেন, বাট আমি না ওকে ভালো স্পষ্টই দেখতে পাচ্ছি। তো দেখা যাক ভাই ও কোথায় যায় ভাই থামে। ওই ভাই আর কত দূর যাবে রে ইহার ভাই, প্লিজ এবার থেমে যা, প্লিজ প্লিজ থাম থাম প্লিজ ইয়ার থাম। ওকে ভাই এখানে মেবি কোনো একটা বাড়িতে নামতেছে ভাই, আমি বললাম না কোনো ইমার্জেন্সি হলে পরে ওরা হেলিকপ্টার নিয়ে ভাই রুগীকে নিয়ে আসবে হসপিটালটাতে। ওয়াও ভাই, এই বাড়িটাতে একবার রাস্তার পর হেলিকপ্টার নামিয়ে দিলো, বাট এখানে তো একটা ল্যাম্প পোস্ট ছিল ভাই, এটাতে ভাই ওদের পাখা মাখা কিছু হলো না। ওয়াও, সো দেখি এখন এখান থেকে ভাই কেউ নামে কিনা। ও শিট ইয়ার ভাই দেখুন দুজন কর্মীও নেমে গেল, আর ভাই স্ট্রেচারে করে ভাই দেখুন রুগীও নিয়ে চলে আসতেছে। ওয়াও, ওকে মেবি এবার এটাকে নিয়ে হসপিটালে চলে যাবে। ভাই কতটা রিয়েলিস্টিক একবার দেখুন ভাই গেমটা ভাই রে। ওকে, সো জাস্ট এটা আমি দেখতে চাইছিলাম, বাট দেখা হয়ে গেছে। এখনও না আমাদের এখানে অনেক কাজ বাকি আছে, সো আমি ভাবতেছি এইগুলাও করে ফেলি। বাট আমি রাস্তাটা ভাই এটা কি দিলাম ভাই, কি রাস্তা দিলাম এটা ভাই, কেমন যেন হয়ে গেছে ভাই। এইদিকে ভাই গাছওয়ালা রাস্তা দিয়েছি, বাট এইদিকে কোনো গাছওয়ালা রাস্তা দিই না। ওকে ভাই আমাকে এটা আমরা ঠিকঠাক করতে হবে আবার ভাই, এটা ভুল করে করে ফেলছি হয়তো বা। ওকে এইটাকে দিতে হতো আমাকে, আমি ভাই দিছি কি। আচ্ছা এটা, আর এখন এটাকেও ভাই ভাঙা যাক, কারণ ভাই একই রাস্তা যদি দুই রকমের হয়ে যায় তাহলে পরে ভাই বাজে দেখাবো অনেক। আর গাছওয়ালা রাস্তা থাকলে ভাই রাস্তার পাশে গাছ থাকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, আর এই দিক থেকে এই রাস্তাটাকে ভাঙা যাক।
ওকে সো হয়ে গেছে, বাট এইখানটাকে না ভাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে, আর এইখানটাকে না আমি এবার অ্যাটাচ করতে চাচ্ছি। তো অ্যাটাচ জাস্ট এত দূর হলে পরে চলবে, হ্যাঁ এত দূর আর এত দূর, আর এটার সঙ্গে আচ্ছা আর এটার সঙ্গে, আরে ভাই এটা হচ্ছে না কেন, এটাকে একটু দূরে সরে দিই। আরে এটা আবার বাঁকা হয়ে গেছে মোড়ের জন্য ভাই, আবার নিচ্ছে না, কি আজব রে ভাই। ভাই মাঝে মাঝে না বিরক্ত লাগে ভাই এটার এরকম কার্যক্রম দেখলে পরে। এখান থেকে এটাকে ভাঙা যাক আর এখান থেকে এটাকে ভাঙা যাক। ওকে গাইজ, আপাতত তো সিটির লুকটা অনেক ভালোই দেখা যাচ্ছে, আর নেক্সট পার্টে ভাই আমরা এই দিক দিয়ে স্কুল স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লাগাবো। আর এই সাইডটাতে না আমি ভাই ভাবতেছি একটা স্ট্যাচু লাগাবো কিংবা বড় একটা টাওয়ার দিব। তো দেখা যাচ্ছে নেক্সট পার্টে আমরা দেখবো। আর আপনাদের যদি গেমটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম গেম প্লে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ও ভাই এই যে দেখুন এখানে না অলরেডি ভাই ওরা রুগী নেমে চলে আসছে, দেখি তোরা কি করে একটু দেখা যাক, ওদের কাজ দেখি একটু। ভাই ভালোই লাগে কিন্তু ওদের ভাই কার্টুনের মতো মানুষজন ভাই কেমন করে স্ট্রেচারে রুগী নিয়ে আবার চলে যায় আবার নিয়ে আসে। আমি ভাই রুগী নামাচ্ছে না কেন, হ্যালো আমি ভাই রুগী নামালো না কে, ও মেবি রুগী নামার জন্য এখানে আলাদা হেলিপ্যাড আছে, বাট এখানে কেউ কি নামতেছে, ওকে না এখানে কেউ নামতেছে না, মেবি এইখানে হয়তো বা রুগীটাকে নামায়। এখানে একটা গেটও আছে, ওয়াও ভাই এতটা রিয়েলিস্টিক বিল্ডিং, ভাই দেখতে না জোস লাগতেছে হসপিটালটাকে, ভাই দেখুন একবার কতটা রিয়েলিস্টিক লাগতেছে হসপিটালটা। সো গাইজ আজকের মতো এই পর্যন্ত, বাই বাই গাইজ, টাটা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাই বাই।